বন্ধুরা, আমার মেয়ের প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছে, তাই আমি ডাক্তারের কাছে এনেছি। দেখো, আমার মেয়ের একটা পা ভেঙে গেছে। ডাক্তারবাবু, আমার মেয়ের পাটা তুমি জোড়া লাগাতে পারবে তো? পারবে না? তাহলে তুমি কিসের ডাক্তার হয়েছো? হ্যাঁ, শুধু ডাক্তার? নাও নাও, আমার মেয়েকে চেক আপ করে নাও। নাও নাও, দেখো আমার মেয়ের কি হয়েছে, দেখো একবার কল দিয়ে দেখে নাও। না না, কল দিয়ে দেখে না, আমার মেয়ের কী হয়েছে দেখে না। দিয়ে আমাকে তাড়াতাড়ি বলো, তুমি না পারলে আমাকে অন্য ডাক্তারখানা নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি বলো, আমার মেয়েকে কল দিয়ে দেখে নাও, দেখে নাও, দেখে নাও, দেখে নাও। দেখো বন্ধুরা, আমি ডাক্তারের কাছে এনেছি, আমার মেয়ের এখন কি হয়েছে এই ডাক্তারবাবু বলে দেবে। কি হয়েছে আমার মেয়ে? কোথায় আও হয়েছে? পায়ে? কল দিয়ে তুমি এই বুঝলে? মাকড়সা কামড়ে দিয়েছে পায়ে? এ আবার কি পাগল ডাক্তার রে বাবা! আর তুমি এখানে কাকে অপারেশন করবে বলে ঠিক করেছো? এই বাচ্চাটাকে, এই বেবিটাকে? ভাই, ছোটবেলার ভাই? ও বাবা, এই ডাক্তারখানায় আবার লজেন্স দেয়, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই ডাক্তারে আবার লজেন্স দেয় কত কত! এই একটা প্যাকেট আছে, আবার এখানে স্লাইন চলছে। এই যে এই বাচ্চা বেবিটার, এই যো এই বাচ্চা বেবিটার প্রচণ্ড শরীর খারাপ, তার জন্য স্লাইন দিয়েছে, দেখতে পাচ্ছ স্লাইনের বোতল? আর এই যো কত অপারেশনের জিনিস বাবা রে, এখানে কত কি! আবার এই যে এই ডাক্তার এখন পা জোড়া লাগাচ্ছে। কি করছো তুমি, কি করছো? ও, অপারেশন করছো? বাবা রে, তুমি বড় হয়ে কি হবে? ডাক্তার হতে গেলে অনেক পড়াশোনা করতে হবে। ওর পাটা ঠিক করে দেবে? তাড়াতাড়ি ঠিক করে দাও, তাড়াতাড়ি। আমি কিন্তু বেশি টাইম নিতে পারবো না, নাহলে আমি বর্ধমান নিয়ে চলে যাবো। তুমি না পারলে বলে দাও, আমি বর্ধমানে নিয়ে যাবো, ভালো হসপিটালে ভর্তি করবো, নাহলে চেম্বারে। তাড়াতাড়ি বলো। ডাক্তারবাবু, আমার মেয়ের পা সারানো হয়ে গেছে? কই? এই তো, থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ। আমার মেয়ের পাটা ছাড়িয়ে দিয়েছে, ও ভালো ডাক্তার হয়ে গেছো তো তুমি। তাহলে আর বর্ধমান যেতে হবে না, বরশুলি হয়ে যাবে, বরশুল হসপিটালই হয়ে যাবে বাবা। কেন? ও, এটা কি করছো? ভালো মেয়েটাকে ছুরি করে কি করছো? আমি তো ভুল বলে দিয়েছি। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। তো আমার মেয়ে খেলনা নিয়ে খেলা করছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যায়। তো এই খেলনাগুলো সবই ওর পাপা ওকে দিয়েছে, দেখতেই পাচ্ছ, দিয়ে তো সারাদিন এসব নিয়ে পড়ে আছে। ওদেরকে বলে দাও, বলো আমি পেরেছি পা বাগাতে, বলো বলো আমি পা অপারেশন করে দিয়েছি, বলে দাও। এটা কি? এটা তো জ্বর মাপে। না না, জ্বর মাপো, জ্বর মাপছো এরকম করে? শোনো একবার বাচ্চার মতন কথা বলে দাও তো, তোমার বাচ্চা কেমন বলে একটু বলে দাও তো। শোনা না, একবার বাচ্চার মতন কথা বলে দাও, কথা বলে দাও বাচ্চার মতন। মা কেমন একটা বলো তুমি, বলে দাও তো, বলে দাও, বলো বন্ধুদেরকে বলে দাও, আমাকে লাইক করে দেবে বলে দাও। মরে গেছে? আমার বাচ্চাটাকে মেরে দিল। আমি পাগল? ঠিক করে দেবে? এ ওষুধ খাইয়ে দিচ্ছে, ওষুধ খাই দিলে ঠিক হয়ে যাবে। কতবার ওষুধ গো দেখি, এটা তো গ্যাসের বড়ি মনে হচ্ছে, এত বড় ওষুধ। এ কি করে খাবে বাচ্চাটা? গ্যাসের ওষুধ? ভালো হয়ে গেছে? তাহলে স্লাইন দিয়ে দাও, একটু স্লাইন দিয়ে দাও, স্লাইন স্লাইন দিয়ে দাও, স্লাইন দিয়ে দাও, বলে দাও বন্ধুদেরকে, লাইক করে দাও, বলে দাও।